সোমবার ভারতীয় জনতা পার্টির এফসি মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে এক সদস্যত্ব অভিযানের আয়োজন করা হয়। এই সদস্যত্ব অভিযানের সূচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, গত 25 বছরে রাজত্বকালে চাঁদা দিতে দিতে হাঁপিয়ে উঠেছিলেন জনগণ। এ চাঁদাবাজির থেকে রাজ্যবাসীকে রেহাই দিয়েছে বিজেপি দল। এ চাঁদা সংস্কৃতি রুখতে দল কড়া পদক্ষেপ গ্রহণ করে চলছে। বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ আরো জানান, পালা বদলের পর রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শ্রমিক কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী গরিব সকল অংশের জনগণের উন্নয়নের জন্য কাজ করে চলছে বিজেপি। তিনি আরো বলেন, জনগণকে অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচার রসদ জুগিয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ীদের অনলাইনে সদস্যপদ সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই কর্মসূচিকে কেন্দ্র করে মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।